সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসিএস ভাইভা প্রিপারেশন। এবং আজকের ভাইভা প্রিপারেশন পর্বে আমি যে ক্যাডারটি নিয়ে কথা বলবো সেই ক্যাডারটি হচ্ছে বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, অর্থাৎ বিসিএস শুল্ক এবং আবগারি ক্যাডার নিয়ে কথা বলবো। তো বিসিএস ভাইভা বোর্ডে শুল্ক এবং আবগারি ক্যাডার বা বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার নিয়ে ভাইভা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে বা করার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা 40 বিসিএস ভাইভাতে পার্টিসিপেট করবেন বা করছেন অলরেডি, এবং যারা আগামীতে 41 বিসিএস বা 43 বিসিএস অন্যান্য বিসিএসে পরবর্তী বিসিএসগুলোতে ভাইভা বোর্ড ফেস করবেন, তাদের জন্য আজকে এই আলোচনাটুকু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের ফার্স্ট চয়েস বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার। তো বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ ফিনান্স, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি ক্যাডার। আপনারা অনেকেই জানেন যে মিনিস্ট্রি অফ ফিনান্স বা অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত চারটি ডিভিশন রয়েছে। একটি ডিভিশনের নাম হচ্ছে ফিনান্স ডিভিশন, সংক্ষেপে আমরা যেটিকে বলি FD, আরেকটি হচ্ছে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন IRD, আরেকটি হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন অর্থাৎ ERD, এবং আরেকটি হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন অর্থাৎ FID। তো এই যে অর্থ মন্ত্রণালয়ের ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন বা যেটিকে বলা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাভুক্ত দুটি ক্যাডার, একটা হচ্ছে বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, আর আরেকটি ক্যাডার হচ্ছে বিসিএস ট্যাক্স ক্যাডার। আর বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এই ক্যাডারটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত ফিনান্স ডিভিশন, যেটি সেই ফিনান্স ডিভিশনের আওতাভুক্ত একটি ক্যাডার। ইনফ্যাক্ট বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, বিসিএস ট্যাক্স ক্যাডার এবং বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার তিনটি ক্যাডারই হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আওতাভুক্ত তিনটি ক্যাডার। তো বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার সম্পর্কে আমি তিনটে জিনিস আপনাদেরকে খুব সংক্ষেপে পড়াবো। তার মধ্যে প্রথমত আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে CIC কী, ভাইভা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করতে পারে CIC কী। তো CIC হচ্ছে যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, আমি আবার বলছি CIC এর ইলাবোরেশন হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এটি বেসিক্যালি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা NBR এর আওতাভুক্ত একটি সেল। এই সেলের যে কাজটি সেটি হচ্ছে যে ট্যাক্স এবং ভ্যাট সংক্রান্ত যে আর্থিক অনিয়মগুলো রয়েছে সেগুলো হচ্ছে দূর করা, অর্থাৎ ট্যাক্স অ্যান্ড ভ্যাট বেসড ফিনান্সিয়াল ক্রাইমগুলো দূর করা মূলত এই সেলের কাজ। তাহলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ডের আওতাভুক্ত একটি সেল হচ্ছে CIC বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এই সেলের দায়িত্ব বা কাজ হচ্ছে যে গভর্নমেন্ট রাজস্ব ফাঁকি দিচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি, তাদের ইনকামের যে অর্থ ইনকাম থেকে যে অংশটুকু সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে বা ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্স তারা দিচ্ছে না, বা বিভিন্নভাবে সেই ট্যাক্স তারা ফাঁকি দিচ্ছে, কিংবা অনেক প্রতিষ্ঠান আছে যারা সরকারকে ভ্যাট ফাঁকি দিচ্ছে, রাজস্ব বৃদ্ধিতে তারা বাধাগ্রস্ত করছে, এই সমস্ত যে ফিনান্সিয়াল ক্রাইমগুলো রয়েছে সেই ফিনান্সিয়াল ক্রাইমগুলো দূর করা বা ফিনান্সিয়াল ক্রাইমগুলোকে তদারকি করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, এটা মূলত সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা CIC-র কাজ। আরেকটি প্রশ্ন আপনাকে ভাইভা বোর্ডে করতে পারে বা করে থাকে সেটা হচ্ছে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টোরেট, এটা কী? তো কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টোরেট, যেটা সংক্ষেপে হচ্ছে CIID, অর্থাৎ কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টোরেট, এটিকে বাংলা করলে দাঁড়ায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর হচ্ছে কাস্টমস সংক্রান্ত বিভিন্ন রুলস আছে, রেগুলেশনস আছে, বিভিন্ন নিয়মকানুনগুলো রয়েছে আছে কাস্টমস ক্যাডার সম্পর্কে, এই বিষয়গুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এটাও কিন্তু এই কাস্টমস ইন্টেলিজেন্স এজেন্সিটি এটা কিন্তু তারা তদারকি করে থাকে। তাছাড়া বিভিন্নভাবে এই কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টোরেট এই পরিদপ্তর থেকেও কিন্তু বিভিন্ন আর্থিক অনিয়ম, যেটি সরকারের রাজস্ব যারা ফাঁকি দিচ্ছে, হ্যাঁ ঠিকমতো তারা সব সরকারকে বা রাষ্ট্রকে ভ্যাট দিচ্ছে না, এই সংক্রান্ত ব্যাপারটিকেও কিন্তু এরা তদারকি করে থাকে এই ডাইরেক্টোরেটটি। তো এই যে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টোরেট, সংক্ষেপে যেটি বলা হয় CIID, শুল্ক গোয়েন্দা তদন্ত পরিদপ্তর, এই ডাইরেক্টোরেটের যিনি প্রধান তাকে বলা হয় DG বা মহাপরিচালক। তাহলে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টোরেট এর প্রধানের পদবী DG বা মহাপরিচালক,
স্পেশালি মেনশন দ্যাট, সেটি হচ্ছে যে এই কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টর তারা একটা ম্যাগাজিন বের করে, জার্নাল বের করে, সেটির নাম হচ্ছে গোয়েন্দার চোখ। হ্যাঁ, এটি আপনাকে জিজ্ঞাসা করতে পারে গোয়েন্দার চোখটি কি। তো গোয়েন্দার চোখ হচ্ছে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট কর্তৃক একটি জার্নাল যেটির নাম হচ্ছে গোয়েন্দার চোখ। আরেকটি প্রশ্ন আপনাকে করতে পারে আরেকটি জায়গা থেকে, সেটি হচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস ডে কবে বা বিশ্ব শুল্ক দিবস কবে। তো বিশ্ব শুল্ক দিবস বা ওয়ার্ল্ড কাস্টমস ডে হচ্ছে 26 জানুয়ারি। প্লিজ বি ইনফর্মড দোজ হু কেপ্ট বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ইন দেয়ার ক্যাডার সয়েজ লিস্ট ইন 40 বিসিএস, তাদের জন্য স্পেশালি বলছি যে কাস্টমস শুল্ক বিশ্ব শুল্ক দিবস অর্থাৎ ওয়ার্ল্ড কাস্টমস ডে হচ্ছে 26 জানুয়ারি। কেন 26 জানুয়ারি? কেননা 1952 সালের 26 জানুয়ারি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বা বিশ্ব শুল্ক সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি হেডকোয়ার্টার্স হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। তাহলে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বা বিশ্ব শুল্ক সংস্থা যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1952 সালের 26 জানুয়ারি, সেই জন্য 26 জানুয়ারি হচ্ছে বিশ্ব শুল্ক দিবস অর্থাৎ 26 জানুয়ারি। আর আরেকটি বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে এই কেমন টাইপের অর্গানাইজেশন ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, সেটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, সেটি হচ্ছে যে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এটা বেসিক্যালি ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর্থাৎ আন্তঃসরকারি একটি সংস্থা, আর এটি দাপ্তরিক কার্যক্রম চলে দুইটা ভাষায়, একটা হচ্ছে ইংলিশ এবং ফ্রেঞ্চ, অর্থাৎ ইংরেজি এবং ফরাসি ভাষায় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের দাপ্তরিক কার্যক্রম চলে। তো আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করছি, সেটি হচ্ছে যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা সিআইসি, এটি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ডের আওতাভুক্ত একটি সেল। ট্যাক্স এবং ভ্যাট সংক্রান্ত বিভিন্ন যে ফিনান্সিয়াল ক্রাইমগুলো আছে সেটা দূর করা মূলত এই সেলের দায়িত্ব বা এই সেলের কাজ। আরেকটি হচ্ছে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট, সংক্ষেপে সিআইআইডি, যেটি শুল্ক গোয়েন্দা তদন্ত পরিদপ্তর। এটির প্রধান হচ্ছেন, তার পদবী হচ্ছে মহাপরিচালক বা ডিজি। আর এই ডাইরেক্টরেট থেকে একটি জার্নাল বের করা হয় যার নাম হচ্ছে গোয়েন্দার চোখ। গোয়েন্দার চোখ হচ্ছে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট কর্তৃক প্রকাশিত একটি জার্নাল। আরেকটি হচ্ছে যে বিশ্ব শুল্ক সংস্থা বা ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন 1952 সালের 26 জানুয়ারি গঠিত হয়েছে। এটির হেডকোয়ার্টার্স হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, আর দুইটি ভাষায় এটির কার্যক্রম চলে, ইংলিশ এবং ফ্রেঞ্চ। আর কোন টাইপ সংস্থা এটি, সেটি হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বিশেষ কাস্টমস অ্যান্ড ইন্টেলিজেন্স কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার সম্পর্কে কতগুলো বিষয় সম্পর্কে আজকে জ্ঞাত হলাম। আমরা পরবর্তী পর্বে আরও নতুন নতুন ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।